হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এফএম ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন আমাদের এই চ্যানেলটি হঠাৎ করে নতুন নাম কেন আমাদের এই চ্যানেলটির আগের নাম ছিল এফ এম মিডিয়া ফিফটি সেভেন আমরা সঙ্গত কারণেই এটিকে চেঞ্জ করে এফ এম ইঞ্জিনিয়ারিং স্কুল দিয়েছি একটি বিষয় আমি লক্ষ্য করলাম আমার এই চ্যানেলটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন সাবজেক্টের বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ভিডিও বানানো হয় সেক্ষেত্রে এটি মিডিয়া না দিয়ে যদি আমি এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল দিয়ে সেটি যুক্তিযুক্ত হয় যার কারণে নাম চেঞ্জ করেছি নতুন নামে অবশ্যই আশা রাখ আশা করি আপনারা ভালো আপনারা আমাকে আমাকে সঙ্গে দেবেন এফএম ইঞ্জিনিয়ারিং স্কুলের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন দেখে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের মোদ বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করার অনুরোধ করবেন বন্ধুরা আমরা একটি বিষয় আমরা জানি বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান এই পরীক্ষায় পরবর্তীতে কম্পিউটার টেকনোলজির একটি সাবজেক্ট অ্যানালগ ইলেকট্রনিক্স এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সাবজেক্টটা কিছুটা কঠিন যার কারণে অনেকেই এই সাবজেক্টে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করবো একটি টপিক্স নিয়ে আলোচনা করতে টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স রিফল ফ্যাক্টর প্রথমে আমাদের আসলে জেনে নেওয়া দরকার রিপল ফ্যাক্টর কী রিপল ফ্যাক্টর হচ্ছে একটি আউটপুটের পালসেটিং ডিসির এসি কম্পোনেন্টের আর মান এবং ডিসি কম্পোনেন্টের মানে মানের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলা হয় আমরা যদি রিপল ফ্যাক্টরকে বলি একটা বিষয় হচ্ছে হলো কি আউটপুটে প্রাপ্ত এসি কম্পোনেন্টের আর মান এবং আউটপুটে প্রাপ্ত ডিসি কম্পোনেন্টের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলা হয় একটি বিষয় আমরা এখানে ব্যাখ্যা করেছি রিপল ফ্যাক্টরকে প্রকাশ করি রিফুল ফ্যাক্টর আইএসি বা আইডিসি এখানে আইএসি হচ্ছে আউটপুটে প্রাপ্ত এসি কম্পোনেন্টের আর এম মান এবং আইডিসিএস আউটপুটে প্রাপ্ত ডিসি কম্পোনেন্ট আইআরএমএস মোট আউটপুট কারেন্টের আর এম এস মান অনেক সময় পরীক্ষায় এসে থাকে দেখাও যে ফুলো এভেক্টিফায়ারের ক্ষেত্রে রিফল ফ্যাক্টর ওয়ান পয়েন্ট টু ওয়ান অথবা দেখাও যে ফুলো এভ্রেকটিফায়ারের ক্ষেত্রে হাফ সরি হাফ রেক্টিফায়ারের ক্ষেত্রে রিফল ফ্যাক্টর পয়েন্ট ফোর ফাইভ এরকম প্রমাণ আসে পরীক্ষা যদি প্রমাণ আসে সেক্ষেত্রে আমাদের এটা কীভাবে দেখাতে হবে একটি বিষয় আমরা আমরা জানি এখানে আইআরএমএস আইআরএমএস সমান সমান হচ্ছে রুট অভার আই এসি স্কোয়ার প্লাস রুট অভার আইডিসি স্কোয়ার এটা হচ্ছে আমাদের আইআরএমএস মান তো সেক্ষেত্রে এখান থেকে যদি আমি আই এসির মানটা সরাসরি বের করে নিই সেক্ষেত্রে যেটা হবে সেটা হবে এরকম রুটের মধ্যে আইআরএমএস স্কোয়ার মাইনাস আই ডিসি স্কোয়ার এরকম একটা মান দাঁড়াবে আমরা আবার যদি এটাকে আই এস সিকে যদি আইডিসি দ্বারা ভাগ করি আমাদের এখানে যেটা দরকার ইপ্রোফ্যাক্টরে এটা হচ্ছে আই এসসি বা আইডিসি তো সেক্ষেত্রে আমি যদি উভয় পাশে আইএসসি বা আইডিসি দ্বারা ভাগ করে দেই তো সেক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটি হচ্ছে আমি একটু ভাগ করে নিই আমরা যদি এখানে যেহেতু আইডিসি রুটের মধ্যে হবে সে সেজন্য এটা আই আর এম এস যেহেতু রুটের মধ্যে নিয়ে আসবো সেই জন্য আই ডিসি স্কোয়ার হয়ে যাবে আমরা এখানে যদি দেই সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের আইডিসি স্কোয়ারকে ভাগ করলে কী হবে আইডিসি স্কোয়ার হবে একটা বন্ধু যেহেতু রুটের বাইরে স্কোয়ার ছিল না যেহেতু রুটের মধ্যে চলে যাবে এই জন্য এটাকে স্কোয়ার হয়ে যাবে তো একটি বিষয় আমরা এই লাইনটাকে যদি এইভাবে লিখতে পারি এই লাইনটাকে কীভাবে লিখতে পারি এখানে এই বিষয়টা চলে আসবে এখানে আমরা যেহেতু উভয় পাশে স্কোয়ার আছে তো সেক্ষেত্রে যে কাজটি করতে পারবো এখানে আমরা আইআরএমএস এবং আইডিসি এখানে দুটার উপরে একটি স্কোয়ার দিতে পারি এবং এখানে আইডিসি আইডিসি যদি কাটা দেয় স্কোয়ার তাহলে এখানে ওয়ান হবে এটা হচ্ছে আমাদের যে রিফুল ফ্যাক্টর রিফুল ফ্যাক্টরের যে সূত্র যেটা এটা কিন্তু আমাকে রিফুল ফ্যাক্টর হিসেবে বলতে পারি রিপোল ফ্যাক্টর হচ্ছে কি আই আর এম এস স্কোয়ার সরি আই আর এম এস এবং আইডিসি এর দুটার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান দুটো আবার আছে তো এক্ষেত্রে আমরা যদি মান বের করতে চাই যেমন একটা আমি একটুকে বললাম থুলে বের ক্ষেত্রে এটা মান ভিন্ন হবে হাফেফের ক্ষেত্রে ভিন্ন হবে একটা বিষয় হচ্ছে আইআরএমএস এবং আইডিসির মানটা ওয়েভের ক্ষেত্রে একরকম হাফওয়েবের ক্ষেত্রে অন্যরকম এজন্য পরীক্ষা যদি যেরকম আসে যে ফুলওয়েব যদি আসে তাহলে হাফ ওয়েভ আসলে ওয়েভ এখন আমি যদি এরকম পরীক্ষা যদি আসে ফুলওয়েবের ক্ষেত্রে কত তো সেক্ষেত্রে আমরা ফুলওয়েবের যদি বের করতে যাই আমাদের এখানে একটা বিষয় কাজ করতে হবে এখানে ফুলওয়েবের ক্ষেত্রে আইআরএমএসের মান হচ্ছে আইএম এম বাঘ টু ভাগ হচ্ছে আই এম বাঘ টু তাহলে এটার স্কোয়ার হবে আর এখানে আইডিসি আইডিসির মান হচ্ছে আই এম ভাগ পাই যেহেতু আইএম ভাগ পাই হচ্ছে তো সেক্ষেত্রে এটার উপরে একটা স্কোয়ার আছে মাইনাস ওয়ান আমরা এখন যে কাজটি করব আমরা এখানে যদি স্কোয়ার করে দেই এভাবে এখানে কি হবে আমাদের উপর হবে আইএম স্কোয়ার ভাগ টু এর পা স্কোয়ার করলে কত ফোর হবে আমরা যদি একটু উল্টায় দেই উল্টায় দিলে সেখানে এখানে হবে কি পাই স্কোয়ার ভাগ হচ্ছে আই এম স্কোয়ার মাইনাস ওয়ান তো আমরা এইভাবে যদি করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই দুই পাশে আমাদের এখান থেকে আই এম স্কোয়ার আই এম স্কোয়ার কাটা দেওয়া যায় এখানে কি থাকে এখানে উপরে থাকে হচ্ছে পাই স্কোয়ার নিচে থাকে ফোর মাইনাস ওয়ান আমরা যদি এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে যে মানটি দাঁড়াবে দেখা যাবে এরকম একটি মান আসবে রুট ওভার ওয়ান পয়েন্ট ফোর সিক্স সেভেন আপনারা ক্যালকুলেটার দিয়ে দেখবেন এটা কীভাবে হয় এবং এরপরে আমরা এটাকে যদি রুট করি ক্যালকুলেটর সাহায্যে তাহলে একেবারে চলে আসবে ওয়ান পয়েন্ট ওয়ান আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল যে পরীক্ষা যদি এরকম আসে যে ওয়েভ রেক্টিফায়ের ক্ষেত্রে দেখা যে রিফুল ফ্যাক্টরের মান ওয়ান পয়েন্ট টু ওয়ান তাহলে আমাদের পরীক্ষায় কীভাবে অ্যান্সার করতে হবে প্রথমেই অ্যান্সার করতে হবে যে রিফুল ফ্যাক্টরের যে সংজ্ঞা ছিল সংজ্ঞাটি সংজ্ঞা থেকে এরপরে আমরা এইভাবে ডিবল রিফুল ফ্যাক্টরি যে টু আইএসসি বা গাইডিসি এবার এইভাবে যেটা ছিল এই পর্যন্ত এসে এখানে লিখত এখানে একটা বিষয় হলো এখানে কিন্তু এটা আমরা সাইড নোট লিখতে পারি যে রিফুল ফ্যাক্টরের ক্ষেত্রে ফুল ওয়েভের ক্ষেত্রে ফুল ওয়েভ এর ক্ষেত্রে আমরা যদি লিখে নিই ওয়েভের ক্ষেত্রে আই আর এম এস আই এম এস ইকুয়াল টু হচ্ছে আই এম ভাগ টু আর এখানে হচ্ছে আমাদের আই ইকুয়াল টু হচ্ছে আই এম ভাগ পাই এটা কিন্তু আমাদের লিখে দিতে হবে তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে কীভাবে প্রমাণ হয় ফুল ফুলয়েবের ক্ষেত্রে রিফিউ ব্যাগ টু ওয়ান পয়েন্ট টু ওয়ান সেটা দেখে ফেললাম এবার আমরা দেখবো ওয়েভের ক্ষেত্রে যে রিফুল ফ্যাক্টরির মান কীভাবে বের করে একটি বিষয় আমি আগের থেকে দেখেছিলাম রিফুল ফ্যাক্টরির যে সমীকরণ ছিল সেটা এরকম ছিল রিফুল ইকুয়াল টু রুট ওভার এখানে ছিল আই আর এম এস ভাগ হচ্ছে আই ডিসি এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান ছিল এখন আমরা এখানে আগেরবার দেখেছিলাম ফুলওয়েবের ক্ষেত্রে আইআরএমএস এবং আই ডিসির মান ভিন্ন ভিন্ন ছিল এখানে কিন্তু হাফ হাফএের ক্ষেত্রে কি হবে হাফয়েবের ক্ষেত্রে আমাদের আই এম এস এর মান হচ্ছে আই এম ভাগ হলো রুট টু আর আইডিসির মান হচ্ছে টু আই এম ভাগ হচ্ছে পাই এটার উপরে হলো স্কোয়ার আছে মাইনাস ওয়ান তো আমরা যে কাজটি করবো এখানে আমরা দুটোকেও আলাদা আলাদা করে দেব দুইটার উপরে যদি স্কোয়ার আছে আইএম এম বা রুট টু ফুরে স্কোয়ার আছে টু আই এম বা পাই ফুর স্কোয়ার আছে সেক্ষেত্রে আমরা যদি স্কোয়ার করি তাহলে এখানে আমাদের কী হচ্ছে এখানে আমরা যদি আই এম এর ফুল স্কোয়ার আইএম আই এম স্কোয়ার রুট টুর ফুল স্কোয়ার করলে এখানে টু হয়ে যাবে আমরা যদি উল এটাকে স্কোয়ার করে উল্টায় দিই সেক্ষেত্রে কি দাঁড়াবে আমাদের উপরে হবে পাই স্কোয়ার এবং নিচে হবে টু যে টু আছে এখানে ফোর হবে ফোর আই এম স্কোয়ার তো এখন একটা বিষয় আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি উপরেও আই এম স্কোয়ার আছে নিচেও আইএম স্কোয়ার আছে সে সেখানে যে কাজটি করতে পারি যে উপরে এবং নিচে দুই জায়গা থেকে আমরা আই এম স্কোয়ার আই এম স্কোয়ার কাটতে পারি তো সে কেটে দিলে সেখানে আমাদের কি হচ্ছে আমাদের উপরে যেটি হচ্ছে উপরে থাকে পাই স্কোয়ার নিচে ফোর এবং টু গুণ করলে হয় এইট মাইনাস হয় ওয়ান তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে করি তো সেক্ষেত্রে পাই স্কোয়ার বা এইটকে যদি আমরা ক্যালকুলে করি তো সেক্ষেত্রে আসবে ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর তো সেক্ষেত্রে যেটা দাঁড়াবে জিরো পয়েন্ট টু এটিকে রুট করলে চলে আসে জিরো পয়েন্ট সুতরাং আমরা বলতে পারি রিফল ফ্যাক্টর সুতরাং বলতে পারি হাফএের ক্ষেত্রে রিকোল ফ্যাক্টরি টু পয়েন্ট ফোর এইট এটাই আমাদের প্রমাণ ছিল দেখানোর বিষয় ছিল তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে আমাদের উপকার হবে সবাইকে আমাদের চ্যানেলটিতে আরও একবার সাবস্ক্রাইব করা অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতে চাই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আরেকটি বিষয় বলতে চাচ্ছি আমি আজকে বা কালকের মধ্যে এই সাবজেক্টে একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং এই সাজেশনটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই সুন্দরভাবে এই সাবজেক্টটা পাশ করে যাবেন এবং এই সাথে কিছু জানতে পারবেন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাজেশনটি লক্ষ্য করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে